আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রশ্ন উত্তরের আসরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের পাঠানো প্রশ্নগুলো কোরআন সুন্নার আলোকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি নিয়ে আমরা শুরু করছি। শামীম রেজা ভাই, শামীম রেজা প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো আমার কাছে কিছু সুদের টাকা এসেছে, আমি এই টাকা নিজে ব্যবহার করতে চাই না, এই টাকা এখন আমি কী করতে পারি? সুদের টাকা হোক, যে কোনো হারাম টাকা হোক, যদি সেগুলোর প্রাপক প্রকৃত হকদার জানা না থাকে তাহলে তাদের পক্ষ থেকে সেটা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। সওয়াবের নিয়ত করলে ঈমান নষ্ট হবে, কুফরি হবে, কারণ ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা হালাল পবিত্র ব্যয় ছাড়া কোনো ব্যয় গ্রহণ করেন না, কবুল করেন না। এই জন্য এগুলো হারাম দান করে কবুলের আশা করাটা এটা কুফরি কাজ। সেই হিসাবে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এটা নিজের কাছ থেকে ফি সাবিলিল্লাহ, দরিদ্রদের জন্য হোক, মিসকিন অসহায়ের জন্য হোক, অথবা কোনো ইসলামী কাজে দিয়ে দিতে পারবেন সওয়াব নিয়ত ছাড়া। এইভাবে হলে আশা করা যায় আল্লাহ ক্ষমা করবেন। ফারজান আর শেখ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমার বাবা একজন ব্যবসায়ী, তার ব্যবসাটা হচ্ছে স্পোর্টস সামগ্রী বিক্রি করেন, যেমন বুট, ফুটবল, জার্সি, ক্রিকেট বল, ব্যাট, ব্যায়ামের সামগ্রী, এছাড়া স্পোর্টসের আরও অনেক সামগ্রী। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই ব্যবসাটা হালাল নাকি হারাম? উত্তরটি দিলে অনেক উপকৃত হব। জীবন ফারজানা শেখ, এই ব্যবসা মুবাহ, অর্থাৎ বৈধের মধ্যে পড়বে, এটা অবৈধ হবে না, কারণ যেই আইটেমগুলো বলা হয়েছে এগুলো তো কোনোটাই হারাম না। তো জার্সির মধ্যে যদি ছবি ইত্যাদি থাকে তখন এখানে একটু হারামের অংশ মিশে যাবে। এই এছাড়া হারামের আর তো কোনো এখানে সামগ্রী নেই। তো যেই জিনিস বৈধ, ব্যবহার করা বৈধ, সেটার মূল্য বৈধ, আর যেটা ব্যবহার করা হারাম সেটা মূল্য হারাম। ইন্নাল্লাহ হাররামা শাইয়্যান হাররামা সামানাহু, একটা মূলনীতি, সহি মুসলিমের একটা হাদিস, যে আল্লাহ যখন কোনো জিনিসকে হারাম করেন সেটার মূল্য হারাম করেন, কিন্তু যদি সেই জিনিসটা হারাম না হয় সেটার মূল্য হারাম হবে না। আচ্ছা, পারভিন আক্তার প্রশ্ন করেছেন, খাটের তোষকের উপর বা নরম কোনো বালিশের উপর সেজদা দিলে নামাজ হবে কি না, দয়া করে জানাবেন। হ্যাঁ, সেজদা হয়ে যাবে, সেজদা মাজুর অবস্থায় তো কপাল বা নাক কোনো কিছুতে না লাগালেও শুধু এইভাবে নিচু হয়ে সেজদা করলে সেজদা হয়ে যাবে। অধঘরল বা আবাসুর জাদা কোরআন এসছে যে তোমরা গেট দিয়ে, একটা বিশেষ একটা ঘটনা আল্লাহ বলেছেন, গেট দিয়ে প্রবেশ করো সেজদা অবনত অবস্থা, মানে মাথা নিচু করলে এটা একটা সেজদা হয়ে যেত। তো সেই জন্য বালিশ ইত্যাদি নরম হওয়ার কারণে হয়তো আপনার প্রশ্ন যে শক্ত কিছুর উপরে সেজা দেওয়া উচিত কিনা, না, এটা কোনো শর্ত নেই, নরম হোক আর শক্ত হোক ও ব্যবস্থাতেই সেজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছুতে না লাগালেও সেজা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উঁটের উপরে বসে বসে সালাত পড়তেন, এইভাবে তিনি উঁটের পিঠে নাক বা কপাল লাগাতেন না, তিনি একটু ঝুঁকে রুকু করতেন আর একটু ঝুঁকে তিনি সেজা করে নিতেন। কান ইউসাল্লি আলা রাহিলাতিহি হাইযুমা তাওয়াজ্জাহাত বিহি, এটা বিভিন্ন হাদিস গ্রন্থে, সহি বুখারি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসে সালাত অধ্যায়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাহেলের উপরে, বাহনের উপরে বসে বসে সালাত পড়তেন, ইশারা দিয়ে, ইউমি ও ইমা আন, তিনি ইশারা করে পড়তেন, কপাল কোনো কিছুতে লাগাতেন না। এখন যেখানে কপাল না লাগালেও সালাত হয়ে যাবে, সেখানে আপনি কোনো কিছুতে কপাল লাগালে তো আরও এটা হবেই, অবশ্যই হবে, সেটা নরম হোক আর শক্ত হোক। মোহাম্মদ রনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমি এবং কয়েকজন গত জুমায় নামাজ পড়তে গিয়ে জায়গা না পাওয়ায় পরবর্তীতে আমরা জামাত করে জুমার দুই রাকাত সালাত আদায় করেছি, কিন্তু আমরা খুতবা পাঠ করিনি, আমাদের নামাজ কতটুকু শরীয়ত সম্মত হয়েছে? জি ভাই রনি, এইভাবে জুমার দুই জামাত তো হয় না, তা আপনাদের উচিত ছিল জুমা পাননি আপনারা জোহর পড়ে নিতেন, জোহর পড়ে নিলে হতো। এখন যেটা করেছেন, খুতবা পাঠ করেনি, জুমা পড়ে ফেলেছেন। আচ্ছা, খুতবা কোনো ফরজ নয়, এটা কেউ ওয়াজিব বলেছেন কেউ সুন্নাহ বলেছেন, সেই হিসাবে সালাত হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো কথা। তবে আপনারা জোহর পড়লেই আপনাদের জন্য ভালো ছিল।
জুবাইর আনসারি প্রশ্ন করেছেন, একটি টেলিভিশন পরপর কয়েকবার একটি লিঙ্ক শেয়ার করেছে যে মাকে মৃত মেয়ের সাথে ভার্চুয়াল জগতে সাক্ষাৎ করালো প্রযুক্তি। এখন প্রশ্ন হলো, কেউ যদি বিশ্বাস করে মৃত মানুষের সাথে প্রযুক্তির সাহায্যে যোগাযোগ করা যায়, এ বিষয়ে ইসলামের বক্তব্য কী? এটা অসম্ভব। মা যদি মরে গিয়ে থাকেন তাহলে আর তার সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই, স্বপ্ন ছাড়া। সেটা আল্লাহর হাতে। হারামুন আলা করিয়তিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, যাকে আমি মৃত্যু দিয়ে ধ্বংস করে দিয়েছি সেই জনপদের উপরে পৃথিবীতে ফিরে আসা একেবারেই হারাম, অসম্ভব, এটা হতে পারে না। মানুষ যখন আখেরাতে চলে যায় তখন সে আর পৃথিবীর কোনো কিছুর সাথে যুক্ত হতে পারে না, বা পৃথিবীর কেউ তার সাথে যুক্ত হতে পারে না। শুধুই স্বপ্নযোগে রুইয়া সালেহার মাধ্যমে হলে সম্ভব, কিন্তু কোনো প্রযুক্তি দিয়ে এটা করা সম্ভব নয়। আখেরাতের সীমা রেখা গাইবী জগৎ, ওটা একটা ভিন্ন জগৎ, আমাদের যন্ত্রপাতির আওতায় ওটা নয়, যন্ত্রপাতি দিয়ে ওটা ধরা যাবে না। আব্দুল আজিজ প্রশ্ন করেছেন, ইমাম মাহদি আসার আগে তিনজন নেতা আসবেন, এসে থাকলে কোন সময় এসেছেন আর না আসলে কখন আসবেন, কি কি আলামত প্রকাশ পাবে হাদিস অনুযায়ী জানাবেন। ইমাম মাহদির আগে সুফিয়ানি আছে, ইমাম মাহমুদ আছে, ইমাম সাফা, কয়েকজনের নাম মনসুর এমন পাওয়া যায় কিছু কিছু হাদিসের মধ্যে। আসলে এগুলো খুব গবেষণার বিষয়, সময়সীমা বলা সম্ভব নয় এখন, তবে এগুলি সবই খুবই ঘনিয়ে গেছে, কাছে এসেছে, তাকরিবি এলম আমরা বলতে পারি। বিশ্বের যেই আলামত পরিস্থিতি পরিবেশ তাতে এটা যে খুব বেশি দূরে নয় এটা আমরা বলতে পারি, কিন্তু কখন আসবে এটা আমরা বলতে পারছি না, সুনির্দিষ্টভাবে বলা আমাদের পক্ষে সম্ভব না। একটু আগে যে প্রশ্নটি করেছেন যে ভার্চুয়াল জগতে মৃত মেয়ের সাথে মায়ের সাক্ষাৎ, তো এটা কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে, দাজ্জাল জিনদের দিয়ে একটা ধোকা প্রতারণা করবে, সে কারো মা, কারো মেয়ে, বাবা, ভাই, বোন ইত্যাদি এই জিনদেরকে দিয়ে সে ওদের ছবি ধরাবে, বলবে জিনদেরকে বলবে তোমরা এর মেয়ের ছবি ধরে আসো, ওর মায়ের ছবি ধরে আসো, ওর বাবার রূপে তোমরা আসো, তো এসে বলো যে হ্যাঁ আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার বোন ইত্যাদি, যে যা ছবি ধরে আসবে সে ওইটা বলবে, বললে বোকা মানুষেরা বিশ্বাস করবে যে হ্যাঁ ইনি বুঝি আমার মা, ইনি বুঝি আমার বোন, আসলে মিথ্যা, সবই জিন, শয়তান এগুলো। তো এখন যে ভার্চুয়াল জগতে যেটা বলছেন যে মায়ের সাথে মেয়ের সাক্ষাৎ, এইটা হতে পারে জিন শয়তানের কারসাজি, তারা এগুলো করে, তারা বর্তমানে দাজ্জালের সক্রিয় সমর্থক এবং কঠিনভাবে তারা বিশ্বে এখন বিচরণ করছে, যেহেতু দাজ্জাল আসার সময় ঘনিয়েছে এই জন্য তারাও সেই তোড়জোড় শুরু করে দিয়েছে, সম্ভবত এটা তাদেরই একটা কারসাজি হতে পারে, আল্লাহ আলম। মাহমুদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমার বিবাহ 12 বছর হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে টিউব বাচ্চা নিতে, টিউব বাচ্চা নেওয়ার ব্যাপারে ইসলাম কী বলে? টিউব বাচ্চার ব্যাপারে ওলামায়ে কেরাম নিরুৎসাহিত করেছেন, কারণ এখানে নিশ্চয়তা দেওয়া যায় না যে এই এটা কার উপাদানে জন্ম হয়েছে, এখানে একটা এটা একটা কনফার্ম সুনিশ্চিত বিষয় হতে হয়, সুনিশ্চয়তা দেওয়ার এখানে আসলে সুযোগ নেই যান্ত্রিকভাবে। আর আজকাল এসব নীতি নৈতিকতার মানুষ খুব কমই ধার ধারে, এই এখন নৈতিক অবক্ষয়ের পরিবেশে টিউব সন্তানকে উৎসাহিত করা যায় না, আরব জাহানের ওলামা কেরাম এই জন্য টিউব সন্তান নেওয়া নিষেধ করে দিয়েছেন। এবারে প্রশ্নটি করেছেন, ভাই শিহাব, হাঁস মুরগি ইসলামী শরীয়ত মোতাবেক জবাই করে তাদের নাড়ি ভুঁড়ি অন্ডকোষ, অন্ডকোষ ও গিলা ইত্যাদি বাহির না করে উত্তপ্ত গরম পানিতে বা ড্রেসিং মেশিনে অনেকক্ষণ ডুবিয়ে রেখে পরিষ্কার করে খাওয়া নাকি হারাম? বিস্তারিত জানতে চাই দলিল সহ। জি ভাই শিহাব, হাঁস মুরগি ইত্যাদি আল্লাহ তো কোরআনে বলেছেন ইল্লামা জাক্কাইতুম অমাজুবে আলা নসবে ইল্লামা জাক্কাইতুম, যদি কোনো পশু জবাই করে দেয়া হয়, তোমরা যা জবাই করেছো সেটা তো হালাল, যেই কোনো পশু জবাই করলে পরে সেটা হালাল। মনসাল্লা সালাতানা ওস্তাক বলা কেবলাতানা ও আকালা জাবি হাতানা, যে আমাদের সালাতের মতো সালাত পড়লো, কেবলাকে মানলো, আকালা জাবি হাতানা, আমাদের জবাই করা পশুর গোস্ত খেলে হালাল, পশু জবাই করলে তো সে হালাল। তো এখন আপনি যেটা বলেছেন এখানে হাঁস মুরগি জবাই, এগুলি তো হালাল হওয়ার শর্ত একটাই, জবাই করতে হবে সঠিকভাবে, জবাই হয়ে গেলে তো এগুলো হালাল। এখন নাড়ি ভুঁড়ি এগুলি সহ গরম পানিতে রেখেছে, তো গরম পানিতে রাখলে এটা এটা তো স্টমাকের ভিতরে থেকে গেছে, স্টমাকের ভিতরে এটা হয়তো একটু তাপ পেয়েছে, পেলে এটা কি গোস্তের গোস্ত হারাম হওয়ার তো কোনো কারণ নাই,
এখানে এটা তো পরিষ্কার ধুপে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, অথবা এটা হারাম হবে কেন? এটা আসলে বড় জোর এটাকে হয়তো কেউ বলতে পারে এটা রুচিশীল না, রুচিকর না, বা মাকরু ইত্যাদি এটা বলতে পারে, মানে অপছন্দনীয় বলতে পারে। হারাম বলার তো কোনো সুযোগ নেই, কথায় কথায় হারাম বলা দলিল ছাড়া, এটা কোরআনে নিষেধ আছে। আল্লাহ তাকুলু লিমা তাসিফু আল সিনা তুকুমুল কাযিব হাযা হালাল ওয়া হাযা হারাম, তোমরা তোমাদের জবান দ্বারা মিথ্যাচার করে কোনো বস্তু সম্পর্কে এটা বলো না যে এটা হালাল এটা হারাম। হালাল বলতে হলে, হারাম বলতে হলে কোরআন সুন্নাহ দলিল লাগবে। আর এটা এটা কোন দলিলে এই হালালটাকে সে কেউ হারাম বলবে? কারণ এখানে তো হাঁস মুরগি হালাল হওয়ার যেটা শর্ত, জবাই করা, ইল্লা মা যাক্কাতিন, যেটা তোমরা জবাই করেছো এটা হালাল, জবাই তো হয়েছে, অতএব এটা হারাম হবে কি করে? লুৎফুন নাহার প্রশ্ন করেছেন, চুলে কালো রং লাগালে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না? সহি মুসলিম, কিন্তু অনেক আলেম বলেন চুলে কালো রং না লাগানো উত্তম, তাহলে তো এটা ব্যবহারের পক্ষে বোঝানো হয়, দয়া বিষয়টি দয়া করে বিষয়টি ব্যাখ্যা করে বোঝালে উপকৃত হব। জীবন লুৎফুন নাহার, চুলে কালো এটা তো লাগানো যাবে না, এটা কঠিনভাবে নিষেধ। আপনি যে হাদিসটি বলেছেন এটা ঠিকই সহি মুসলিমে রয়েছে। যেটা করা যাবে সেটা হলো লাল মেহেদি আর কালো মেহেদি একসাথ করলে একটা খয়েরি কালার হবে, যেমন আমরা ব্যবহার করি মাঝে মধ্যে খয়েরি কালার। তো এটা হলো এটা এটা কালো নয়, একেবারে লালও নয়, এটা লাল কালোর মাঝামাঝি। এটা সহি বুখারী একটি হাদিস, আবদুল্লাহ মা গায়্যাতুম বিহি হাজা সাইবা আল হেন্না ওয়াল কাতম, যে তোমরা এই সাদা কালার যেটা দিয়ে তোমরা পরিবর্তন করবে তার মধ্যে সর্বোত্তম জিনিস হলো আল হেন্না ওয়াল কাতম, লাল মেহেদি ওয়াল কাতম, আর কালো কালার হয় এরকম একটা, মানে কালো মেহেদি বা কালো যে কোনো পাতা, কালো রং ধারণ করতে পারে এমন যে কোনো পাতা। কালোকে যখন লালের সাথে মেশানো হয় তখন আর এটা লালও হবে না 100% আর কালো হবে না 100%, বরং লাল আর কালোর মাঝামাঝি খয়েরি কালার হবে। এইটা হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই মিশ্রণটা ব্যবহার করতেন, হেন্না ওয়াল কাতম, লাল আর কালোকে মিশিয়ে খয়েরি বানিয়ে ফেলতেন। তো এইটা হলো ঠিক আছে, কিন্তু একেবারে কালো তো করার কোনো সুযোগ নেই। আর কালোকেও এটা উত্তম নয় এটা বললে তো দুর্বলভাবে বলা হলো, অনেকে তো মনে করবে উত্তম না হলে সমস্যা কী, আমি তো করতেই পারি না, যেহেতু জাহান্নামের ধমকি এসে এসছে এটার উপরে, যেই কোনো পাপের উপরে যখন জাহান্নামের ধমকি আসে তখন এটা কবিরার পর্যায়ে চলে যায়। তো এই জন্য এটা করা যাবে না। সাজিদুর রহমান প্রশ্ন করেছেন, শেষ জামানার বর্বর আবকা জাতির উত্থান সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বর্তমান ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া ইরাকি হাদিসে বর্ণিত শেষ জামানার খারেজি বাইস সাজিবুর রহমান, আসলে এদের সম্পর্কে আমার কিছু জানা নেই। আপনি যেমন হয়তো পত্র পত্রিকা দেখেন, আমি ওরকমই দেখি, এর বাইরে আমার কিছু জানা নেই। এখন কেউ যদি লেতা কুন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কেউ যদি আল্লাহর কালেমা ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর জন্য সে এ সংগ্রাম করে, সেটা তো ইসলামসম্মত হবে। কিন্তু কেউ যদি ইহুদি খ্রিস্টান বা বিজাতিদের এজেন্ট হয়ে মুসলিমদেরকে দুর্নাম করার জন্য, কলঙ্কিত করার জন্য এইভাবে সেবটিয়র সেজে মুসলমানদের ভিতরে কাজ করে এবং রুক্ষ রুক্ষ কঠিন কঠিন এমন নিষ্ঠুর নির্দয় কাজ করে, যে যে কাজগুলো সাধারণত যেই দেখে ইসলামকে নিষ্ঠুর মনে করে, মুসলিম উম্মাকে হিংস্র মনে করে, তো এটা তো অমুসলিম বিজাতিরা এটা করে, এটা এটা তারা করে। তো এইরকম যদি হয় তো তার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলি অভিশপ্ত। আর কেউ যদি এটা আমরা জানি না, আল্লাহ আলামু বিমান ইউকলামু ফি সাবিলিল্লাহ, নবীজি বলেছেন যে আল্লাহ আল্লাহই ভালো জানেন যে কে আল্লাহর পথে আহত হয়, নিহত হয় বা কে আল্লাহর পথে যায়, এটা তো আল্লাহই জানেন, আমরা এটা 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 জানি না। আর বিশেষ করে যে প্রশ্নটি করেছেন ইসলামিক স্টেট, এটা সম্পর্কে আসলে পত্রপত্রিকার বাইরে কোনো কিছু জানারও সুযোগ নেই। তো এই জন্য কমন একটা উক্তি করলাম, যদি কেউ আল্লাহর জন্য করে, সঠিকভাবে করে, নবীজির সুন্নামত করে, মুসলিম মিল্লাতের কল্যাণের জন্য করে, এবং কোনো মানুষের মানব হত্যা করা যার মিশন নয়, বরং মানব জাতিকে উদ্ধার করা যার মিশন, মজলুমকে হেফাজত করা যার মিশন, এমন হলে সেটা তো সেটা আল্লাহর কাছে সে পাবে। কিন্তু এর বাইরে হলে কিছুতেই সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। আর মনে রাখতে হবে যে এমন কোনো কাজ করা ইসলামে বৈধ নয় যেটার কলঙ্ক বা যেটা বিকৃত হয়ে ইসলামের উপরে চেপে যাবে আর গোটা মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। এগুলো ছট করে
দেশ জাতি নেতৃবৃন্দ সরকার এদের থেকে বিচ্ছিন্ন হয়ে এই জাতীয় কোনো পদক্ষেপ খুবই বিপজ্জনক, বিশেষ করে এই জাতীয় কাজ অধিকাংশই বিজাতিরা কিছু মুসলিমকে ভুল বুঝিয়ে তারা এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করে। উদ্দেশ্য হয় মুসলিম জাতিকে কলঙ্কিত করে, এই দেখো যে মুসলিমরা কেমন, এরা খুনি, এরা সন্ত্রাসী, এটা সেটা, এরা জঙ্গি, এগুলো বলার জন্যই এই জাতীয় কিছু পোলাপান, অবুজ স্বল্পবুজ পোলাপানকে এরা রেডি করে, এই সর্বনাশগুলো করে। তো এই জন্য এসব ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। দেশের প্রথিত যশা ওলামা একরাম, গ্রহণযোগ্য মুরব্বী আনেকরাম, মুরব্বী আলেম যারা আছে তাদের ছত্রছায়া, তাদের বুঝ জ্ঞানের বাইরে হঠাৎ করে নিজেরা অতি আবেগী হয়ে এই জাতীয় কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তালা হেফাজত করুন আমাদের তরুণ সমাজকে। ইনশাআল্লাহ সামনে ইসলামী বিজয় আসবে, সারা ওয়ার্ল্ড আমরা ইনশাআল্লাহ শাসন করব। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তারও আগে থেকেই গোটা মুসলিম উম্মা, উম্মা কনসেপ্ট, উম্মার উত্থান ঘটবে, কোনো দল বিশেষের না। আমরা যে যেই দলে আছি, যে যেখানে আছি না কেন, সবারই একটা আল্লাহ তাআলা জাগরণ দেবেন ইনশাআল্লাহ। মুসলিম উম্মা জেগে উঠবে, জেগে উঠছে, সমকালীন বিশ্বের দিকে তাকালে আপনারা আইডিয়া করতে পারবেন আমাদের জাতিগত একটা উত্থান হচ্ছে ইনশাআল্লাহ। সেজন্য অপেক্ষা থাকতে হবে। মুজাহিদ তানভীর প্রশ্ন করেছেন, বারবার তওবা করেও একই পাপ করলে তা হতে ফেরার উপায় জানাবেন। আপনি যতবারই তওবা করবেন, তওবা যদি ভেঙে যায় শয়তানের কুমন্ত্রণায়, আবারও তওবা করবেন, তবে তওবা অবশ্যই সিরিয়াস হতে হবে। তওবাতান নসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা, সে তওবায় নসুহ করতে হবে আপনাকে। তওবায় নসুহ না করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর যেহেতু কোরআন আল্লাহ বলেছেন, ওলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, মুত্তাকিন তো তারাই যারা কোনো পাপ করে ফেললে এটা আর বারবার সংগঠিত করে না, জেনে বুঝে এটা বারবার তারা করে না। অতএব আপনি বারবার না করার পাল্লায় থাকবেন, এই পক্ষেই থাকবেন, বারবার করার পক্ষে যাবেন না, এটা বিপজ্জনক। আল্লাহ যদি আপনার তওবা রিজেক্ট করে দেন, কবুল না করেন, তখন কী হবে? তো জালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান, যে মুনাফিকদের কথা যে তাদেরকে আল্লাহ বাতিল করে দিয়েছেন বা তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন, কেন যে এরা ইমান আনলো পরে আবার কুফরি করলো, কুফরি পরে আবার ইমান আনলো, ইমান আনার পরে আবার কুফরি করলো, আবার কুফরির মধ্যেই তারা আরও বৃদ্ধি সাধন করতে থাকলো, সেই পথে এগিয়ে যেতে থাকলো। তো এদের তো কোনো হেদায়েত হবে না, জান্নাত হবে না। ওলিয়াল্লাহ ইসলাম প্রশ্ন করেছেন, টাকা কামানোর জন্য বাড়ি থেকে সিঙ্গাপুর যাওয়ার জন্য চাপ দিচ্ছে, কিন্তু জানতে পারলাম সিঙ্গাপুরে কাজের মধ্যে জুমার নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না, তাই সিঙ্গাপুর যাওয়াটা কি আমার জন্য জায়েজ হবে? যে এখানে গেলে আপনার দিন রক্ষা হবে না, আপনার জুমা সালাত রক্ষা হবে না, সেখানে আপনার জন্য যাওয়া জায়েজ হবে না। অমুসলিম দেশে এমনিতে তো যাওয়া ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। সূরা আন-নিসা 97 নম্বর আয়াতে কঠিন একটি আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম, ওইসব লোক যাদেরকে ফেরেশতারা এমন অবস্থায় মৃত্যু দেবে যারা, যে অবস্থায় তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে, অর্থাৎ অমুসলিম দেশে বসবাস করে। কলু আইনামা কুনতুম, ফেরেশতারা মৃত্যুর সময় তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কোথায় ছিলে, কোন দেশে ছিলে? কলু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদে, তখন তারা জবাব দেবে যে আমরা তো যেখানে ছিলাম পৃথিবীতে সেখানে খুব হীনবল ছিলাম, ভিন্ন রাষ্ট্র ছিলাম, আমাদের তো কোনো শক্তি পাওয়ার ক্ষমতা কিছুই ছিল না। তো কলু আলম তাকু আরদুল্লাহে ওয়াসে আতান ফাতুহাজির ওভিয়া, তখন ফেরেশতারা বলবে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা তো হিজরত করে চলে যেতে পারতে কোনো মুসলিম দেশে, তো সেটা কেন গেলে না? যেহেতু গেলে না, কাফেরদের দেশে থেকে গেলে, অতএব তোমাদের পরিণতি জাহান্নাম। ফাউলা ইকামা ওয়াহুম জাহান্নাম ওয়াসা আত মাসির, এদের শেষ পরিণতি হবে জাহান্নাম, এবং সেটা কতই না নিকৃষ্ট ঠিকানা। অতএব আপনি যেটা প্রশ্ন করেছেন সে এই আয়াতের আলোকে সে প্রশ্নটি বুঝে নিন। মোহাম্মদ সিদ্দিক প্রশ্ন করেছেন, বর্তমান আরব দেশসমূহ ইসরায়েল এর তথাকথিত চুক্তি নিয়ে কিছু বলার অনুরোধ করছি, যে ইসরায়েলের মতো একটা জালিম এবং খুনি দেশের সাথে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে কোনো চুক্তিতে কোনো মুসলিম যদি যায়, তাহলে সেও ইহুদি, সেও খ্রিস্টান, সে তাদেরই একজন। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেছেন সূরা আল মায়েদার মধ্যে, মুসলিমদেরকে বাদ দিয়ে যারা অমুসলিমদের সাথে সন্ধি করে, বন্ধুত্ব করে, তারা তাদেরই দলভুক্ত, তারা মুসলিমদের দলভুক্ত নয়। এখানে ইসরায়েলের সাথে চুক্তিতে আবদ্ধ অর্থ হলো বাইতুল মুকাদ্দাস মসজিদকে ইহুদিদের হাতে বিক্রি করে দেয়া,
এরা অতীতেও বিক্রি করে দিয়েছিল 1947 সালে, এখনও আবার দ্বিতীয় বিক্রি করছে। তো এটা খুবই ভয়ঙ্কর জিনিস, কিছুতেই কোনো মুসলিমদের বিপরীতে কাফেরদের সহায়তা আমরা কেউই করতে পারি না। যেমন গ্রিক আর তুরস্ক যদি যুদ্ধ লাগে, এখন যারা গ্রিকের সহায়তা করছে করবে, তারা কিন্তু ওই গ্রিক জাতির যে ধর্ম সেই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যাবে, খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা মুসলিম থাকবে না। এটা মিন নওয়াকিদুল ইসলাম, ইসলাম যে সব বড় বড় কারণে ভেঙে যায়, তার মধ্যে একটা বড় কারণ হলো এইটা যে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা। যেই কোনো মানুষ অমুসলিমদেরকে সাহায্য করবে মুসলিমদের বিপরীতে, মুসলিমদের বিরুদ্ধে, সে আর মুসলিম থাকবে না। সে যাদেরকে সাহায্য করছে সে তাদেরই একজন হয়ে যাবে। এটা সুরা আল ইমরানে আল্লাহ বলেছেন, লা ইত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা কাফেরদেরকে বন্ধু বানাবে না মুমিনদেরকে বাদ দিয়ে। ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিন আল্লাহ ফি শাই, যে এই কাজ করবে সে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই, সে টোটাল আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো কত ভয়ঙ্কর কথা, এজন্য কিছুতেই এই ধরনের চুক্তিতে যাওয়া যাবে না। আর ইহুদিরাই তো এমন জাতি, এরা বন্ধু সেজে শত্রু সেজে যত ক্ষতি করতে না পারে, বন্ধু সেজে এর থেকে শত গুণ বেশি ক্ষতি করতে পারে। এরাই গোটা বিশ্বকে ডেকে এনে ইরাককে ধ্বংস করেছে, এরাই সিরিয়াকে ধ্বংস করে দিচ্ছে, এরাই ইরাককে এবং ইয়েমানকে বিভিন্ন আরবদের মধ্যেই পরস্পরের বিরুদ্ধে পরস্পরকে লাগিয়ে এরাই গোটা আরব জাতিকে মেছাগার করে দিচ্ছে। ওয়াইলুন লিল আরব মিন শাররিন কাদিক, তারা আরবদের ধ্বংস ওই অনিষ্টের কারণে যেটা ঘনিয়ে গেছে। তো এই আরব জাতির ধ্বংস চলে আসছে এই এই এদের সাথে গাঁটছড়া বাঁধার কারণে। এজন্য অবশ্যই আমরা মুসলিম দেশ অপর মুসলিম দেশের সাথে আমাদের বন্ধুত্ব অন্তরঙ্গতা আমাদের করতে হবে, আমাদের সব কিছু তাদের সাথে আমরা দেয়া নেয়া করবো। কিন্তু কোনো অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিমদের বিপরীতে, যেমন এখন ধরুন আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে কেউ যারা কিছু কিছু দেশ আর্মেনিয়ার পক্ষে গেছে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এদের ইসলাম ভঙ্গ হয়ে গেছে। আর যারা আজারবাইজানের পক্ষে গেছে, আজারবাইজান মুসলিম দেশ, স্বভাবতই মুসলিম দেশগুলো আজারবাইজানের পক্ষ নেবে, যেহেতু তারা মজলুম হচ্ছে। এই জন্য তারা জালিম হলে আমরা তাদেরও পক্ষ নেব না, কিন্তু যেহেতু তারা নিজের হারানো ভূমি উদ্ধার করছে, স্বাধীনতা যুদ্ধ এটা, আর্মেনিয়া অন্যায়কারী জবরদখলকারী, তাদের থেকে তারা কেড়ে নিচ্ছে নিজেদের ভূমি, এটা তো ন্যায্য যুদ্ধ। তো এইটাতে আমরা সবাই আজারবাইজানের পক্ষ নেব। এখন কোনো মুসলিম কান্ট্রি যদি আর্মেনিয়ার পক্ষে নেয়, তাহলে সে আর মুসলিম উম্মার অংশ থাকবে না, পার্ট থাকবে না, সে মুসলিম উম্মা থেকে বহিষ্কার কোরআনের আয়াতের আলোকেই। এটা করা যাবে না। আর্মেনিয়া একটি খ্রিস্টান দেশ, তাদের তো খ্রিস্টান দেশের অভাব নয়, খ্রিস্টান দেশগুলি তার পক্ষে থাকবে, যার যার ধর্ম যার যার দেশ তারা রক্ষা করার চেষ্টা করবে, আমরা কেন সেখানে যাব। অতএব এটা কিছুতেই সম্ভব না ইসলামের আলোকে। মাসাবি মুর্তজা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমাদের মেস থেকে মসজিদ দূরে হওয়ায় আমরা মেসে জামাতের সহিত নামাজ আদায় করছি, এইভাবে কি নামাজ হবে? যদি হয় এক্ষেত্রে আমাদেরকে আজান দিতে হবে নাকি শুধু ইকামত দিয়ে নামাজ পড়লে হবে? এলাকার মসজিদে যদি বড়সড় জোরে আজান দেওয়া হয় আর সেই আজান স্পষ্ট আপনারা শোনেন, তাহলে আপনাদের বাড়ির মসজিদে আজান না দিলে হবে, তবে আজান দেওয়া উত্তম, আজান দিলে এটার একটা আলাদা স্বভাব আছে, সেটা আপনারা নিতে পারেন। আর এগুলি হলো মসজিদ উদ্দার, নবী আমার বেমিনা ইল মসজিদে ফি দূর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর বাড়িতে মসজিদ বানাইতে নির্দেশ দিয়েছেন। অতএব বাসা বাড়িতে মসজিদ বানিয়ে সেখানে সালাত পড়লে সেটাও স্বভাব হবে, জামাতে স্বভাব হবে, আর যদি এলাকার মসজিদে গিয়ে পড়েন সেটা তো হবেই। তার এক মসজিদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, হুজুর জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়ার সময় 3 রাকাত পেলাম এবং ইমাম সালাম ফেরানোর সময় ভুলক্রমে আমিও ডান দিকে ফিরে গিয়েছি আমার মনে হলো এবং দাঁড়িয়ে 1 রাকাত পড়ে নামাজ শেষ করলাম, এখন কি আমার নামাজ হবে? সহজতা দিতে হতো আপনাকে, যেহেতু আপনি একটা ভুল করেছেন, ইমামের সাথে আপনাকে সালাম ফিরাতে হতো না, ফিরিয়ে ফেলেছেন, এই জন্য সহজতা দেওয়া লাগতো, এখন দেন নাই যেহেতু ওটাও একটা আর একটা ভুল হয়েছে, কিন্তু ভুল সহ সালাত হয়ে যাবে, যেহেতু এটা ফরজ ছিল না ওয়াজিব। মোহাম্মদ জিলানি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমার বাবা মারা যাওয়ার সময় ওনার একটা অ্যাকাউন্টে কিছু টাকা রেখে যান, ওই অ্যাকাউন্টের নমিনি আমি, আমরা 9 ভাই বোন, এখন কি নমিনি হিসেবে ওই টাকাগুলো আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? না, আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না, কারণ এটা ওয়ারিশটা সবাই এটার হকদার। আমার আম্মাও মারা যান, হ্যাঁ, এখন আপনার ভাই বোন যারা আছে তারা সবাই এটার ওয়ারিশ হবেন। অতএব ওয়ারিশ হলে
যাকে আল্লাহ যেটা অংশ দিয়েছেন আল কোরআনে সূরা আন-নিসার 11 নম্বর আয়াত থেকে 12 13 এইগুলোতে যা বলা আছে সেই আলোকে ভাগ করে নেবেন। এবারে প্রশ্নটি করেছেন আতাউর রহমান ইন্ডিয়া থেকে, আমি একজন কলেজ ছাত্র, আমি নামাজ কালাম পড়াশোনা কোনো কিছুতেই ঠিকভাবে মনোযোগ দিতে পারছি না, সবসময় ভয়ে চিন্তায় আমার শরীর খারাপ করছে এবং আমি কোনো দিক থেকে সামনে আগাতে পারছি না, কারণ আমরা সত্য হক ন্যায়ের উপর আছি কিন্তু আমাদের বাড়ির পাশের এক পরিবারের জন্য ভয় পাচ্ছি, কারণ তারা আমাদের পরিবারের নারীদের রেপ করতে পারে, অন্যায়ভাবে নির্যাতন পঙ্গু করতে বা মেরে ফেলতে পারে, এখন আমাদের করণীয় কী? এই সমস্ত অত্যাচারের শিকার যদি হই তাহলে কি করব? যদি আইনের সঠিক বিচার না পাই এমন অবস্থায় তাহলে কি করতে পারি যাতে অন্যায়ের বিচার হয় কিন্তু আমাদের যেন জাহান্নামে যেতে না হয়? জি ভাই আতাউর রহমান, একটা নিরাপদ জায়গা খোঁজা আপনার উপরে অবশ্যই ফরজ। তো জারুল আরদুল্লাতে ইউঝারু বিল মাআসিফি আলা ওয়ালা ইউস্তাদার, ইমাম মালিকের একটি ফতোয়া আছে, যেসব অঞ্চলে প্রকাশ্যে অন্যায় হয়, অত্যাচার হয়, পাপাচার হয় সেই সব এলাকা ত্যাগ করা এটা জরুরি ফরজ। এটা এখন যেহেতু আপনার এখানে নিরাপত্তা নেই, সেখানে কোরআনে তো দোয়াই শেখানো আছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা, হে রব আমাদেরকে এই জনপদ থেকে বের করুন যে জনপদের অধিবাসীরা জালিম, ওয়াজা আল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজা আল্লানা মিল্লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদেরকে একজন অভিভাবক দেন, একজন সাহায্যকারী দেন, আপনারা ওই দোয়া করেন। আর যথাসম্ভব যেখানে মান ইজ্জত আপনাদের জানমাল রক্ষা পাবে সেখানে হিজ্জত করে চলে যান, বা কোনো মুসলিম দেশ বিদেশে যদি যেতে পারেন সেখানেও যান, কারণ ইজ্জত হারালে তো ইজ্জত হারানো আর মৃত্যুবরণ করা একই কথা। এই জন্য ইসলামে ইন্না দেমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আওরাদাকুম আলাইকুম হারাম, বিদায় হজ্জের ভাষণে নবীজি কী বলেছেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত এক সমান হারাম, রক্ত বহানো যেমন হারাম, সম্পদ হরণও তেমনি হারাম, ইজ্জত হরণ করাও একই মাত্রার হারাম। মানে তিনটাই একজনকে মেরে ফেলার সামিল, মৃত্যুর সাথে উল্লেখ করেছেন, রক্ত বহানোর সাথে উল্লেখ তুলনা করেছেন হাদিসের মধ্যে এটাকে। আনোয়ার পারভীন প্রশ্ন করেছেন, পৃথিবীতে কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাপ চলছে, এ ব্যাপারে আপনার বুঝ কী বলে? হ্যাঁ অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম ধাপ চলছে, করোনাও একটা তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ, বর্তমান আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ এবং তুরস্ক গ্রিস যুদ্ধ, পাকিস্তান ভারত যুদ্ধ, চীন আমেরিকান যুদ্ধ সহ এই প্রায় ছয়টি পয়েন্টে ভয়াবহ অবস্থা হয়ে আছে, ফিলিস্তিন এবং ইসরায়েল, ইরান, সিরিয়া এবং তুরস্ক, কত ছয়টা ফ্রন্ট, ছয়টা কি সাতটা বড় বড় মানে ফ্রন্টে যুদ্ধ চলছে, এগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের পার্ট, এগুলো গোপন দাজ্জাল, ফ্রি মেশনারি, ইবলিস এবং তাদের সাঙ্গপাঙ্গরা মিলে সংগঠিত করছে, কিন্তু যারা যুদ্ধগুলো করছে তারা বুঝতে পারছে না যে আসলে আমরা কী করতে যাচ্ছি। তারা তো ভাবছে যে আমি তো আমার পাওনা ফেরত নেওয়ার জন্য যুদ্ধ করছি, কেউ বা ভাবছে আমি আমার দেশ রক্ষার জন্য প্রতিহত করছি, কিন্তু যারা এই যুদ্ধগুলো লাগায় তারা বুঝছে সে টার্গেট হলো ডিপপুলেশন, জেনোসাইড, বিশ্ব থেকে মানুষ মেরে সাফ করতে হবে, মানুষকে কমিয়ে ফেলতে হবে। তো এটা আমি গতকালও বলেছি যে জর্জিয়া যে দশটি প্লেটে দাজ্জালের দশটি উপদেশ লেখা আছে, তার মধ্যে প্রথম উপদেশটি হলো মেনটেন হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন, মানুষের মানব জাতির সংখ্যা পাঁচশো মিলিয়ন অর্থাৎ 50 কোটির মধ্যে সীমাবদ্ধ রাখো। তো এই ইংরেজিটা লিখে সার্চ মারলে ওই ওই আপনারা ওই দশটি লোহার ফলক সহ আপনারা সেখানকার দশটি নির্দেশ আপনারা পেয়ে যাবেন। তো এটা ভয়ঙ্কর, ওরা এটাই চায়, তাহলে 850 কোটির মধ্যে 50 কোটি রেখে বাড়ি বাকি 800 কোটি মানুষ মারবে, মারার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছে। এটা এতগুলি মানুষ কীভাবে মারা সম্ভব? এটা শুধু বোমা মেরেও মারা সম্ভব না, কারণ মানুষ মানব জাতিরা সহ্য করবে না। এই জন্য তারা বিভিন্ন উপায়ে, বৈচিত্র্যময় বিভিন্ন উপায়ে, তারা তার মধ্যে যুদ্ধ একটা উপায়, করোনা একটা উপায়, তার মধ্যে আরও বিভিন্ন উপায়ে তারা এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। এজন্য বিশ্ব নেতৃবৃন্দকে এইভাবেই জিনিসটাকে কল্পনা করতে হবে, আসলে যুদ্ধ আমাদের কারো জন্যই কল্যাণকর নয়, মানব জাতির জন্য বর্তমান ভয়ঙ্কর এই অস্ত্রের যুগে, পারমাণবিক অস্ত্র, রাসায়নিক এবং জীবাণু যে অস্ত্র এখন পৃথিবীতে আছে, এগুলো দিয়ে যুদ্ধ করলে পৃথিবীটাই ধ্বংস হওয়ার মতো অবস্থা, মানব জাতি নিপাত হওয়ার মতো অবস্থা। তো এই জন্য এত বড়
গণহত্যার দায়ভার কোনো মানুষের নেওয়া উচিত না। তৃতীয় বিশ্বযুদ্ধ সরাসরি ঘটে গেলে পৃথিবীতে কী প্রাণের অস্তিত্ব থাকবে? আমরা মুসলিমরা অসহায় দুর্বল। এই যুদ্ধের পর পূর্ব মুহূর্তে মুসলিমদের জন্য করণীয় কী? এ ব্যাপারে কোরআন সুন্নাহ নির্দেশনা মুসলিম জাতিকে বিস্তারিত বলবেন। অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে মানব জাতির বৃহত্তম অংশটাই মারা পড়বে, দুই তৃতীয়াংশ প্রায়, এক তৃতীয়াংশ বেঁচে যাবে আশা করি, যেহেতু হাদিসে এটা আছে, ইয়ামুতুসুলুস, যে তিন ভাগের এক ভাগ নিহত হবে, তিন ভাগের এক ভাগ মারা পড়বে, তিন ভাগের এক ভাগ বাকি থাকবে। তো যেহেতু বাকি থাকবে একটা অংশ, ইনশাআল্লাহ আশা করি মুসলিম উম্মার বৃহত্তর একটা অংশ সেখানে থাকবে, অবশিষ্ট আমাদের থাকবে। তো এই যুদ্ধের পূর্ব মুহূর্তে মুসলিমদের কী করণীয়? এটা ঠিক তুরস্ক যেটা করেছে, যে একেবারেই কাউকে না জানিয়ে ভিতরে ভিতরে একটা বৃহৎ বা পরাশক্তির পর্যায়ে চলে গেছে তুরস্ক, যেহেতু তাদের 700 বছর মুসলিম জাহানকে পরিচালনা করার উসমানী খেলাফতের অভিজ্ঞতা আছে, তারা এটা পেরেছে। তারা একটা ওয়ার্ল্ড ক্লাস রাজনীতিবিদ, আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগে। তো তারা যেমন শক্তির দিকে এগিয়েছে, তেমন তারা শিক্ষা, ইসলামী শিক্ষা, দীক্ষা, তাহজিব, তামাদ ইত্যাদির দিকে এগিয়েছে। তা আমাদেরও আসলে টিকে থাকার জন্য আমাদের রাষ্ট্র হিসাবে বাংলাদেশ রাষ্ট্র এবং মুসলিমরা যেখানে যেখানে আছে সেই শক্তি অর্জন করতে হবে। প্রযুক্তি এমন প্রযুক্তি যেটা শত্রুদের সমস্ত অস্ত্র, তারা আমাদেরকে মারতে আসলেও যাতে মারতে না পারে। আমরা কি দেখেছি ইরাক যুদ্ধে, যে সারা বিশ্ব থেকে বিমান ক্ষেপণাস্ত্র এনে কীভাবে একটা জাতিকে মেছাগার করে দেওয়া হলো, আফগানিস্তানকে কীভাবে মেছাগার করে দেওয়া হলো। যেহেতু আমাদের কাছে, মুসলিম উম্মার কাছে তখন কোনো প্রযুক্তি ছিল না, কিন্তু আজকে আমরা আরদুগানের যে বাইরেক্টর দেখি, যে আকিঞ্জি দেখি, তার যে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমগুলো দেখি, যে ক্ষেপণাস্ত্র মারলেও সেটা লাঞ্ছিত করে অন্যত্র ওটাকে ঠেলে ফেলে দেওয়া যায়, বা এটাকে গতিপথ চেঞ্জ করে আরেক দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে আপনি সেফ থাকলেন। তো এটা ভয়ঙ্কর একটা শক্তি, যে শক্তির সামনে সারা বিশ্বই প্রায় এখন হতবাক এবং অনেকটা অসহায়ের মতো দেখতে পাচ্ছি। জানি না তুরস্কের ক্ষমতা আরও কত দূর তারা ভিতরে ভিতরে নিয়েছে, আল্লাহ তাদেরকে আরও বেশি ক্ষমতা দেন, এমন ক্ষমতা দেন যে ইরাক আর আফগানিস্তানে যাবে তারা আমাদের মুসলিম উম্মাকে ধ্বংস করেছে, এই রকমভাবে তারা যাতে আসতে না পারে, মারতে না পারে, বরং মারতে আসলে তাদেরগুলোই যাতে তাদের দিকে বুমেরাং করে দিতে পারে, এমন ক্ষমতা, ইলেকট্রোম্যাগনেটিক এইসব ক্ষমতা মুসলিম উম্মার অর্জন করা উচিত। এবং তার পাশাপাশি যে এবাদত বন্দেগি, কোরআন সুন্নার জ্ঞান, আল্লাহর সাথে গভীর সম্পর্ক, রাত্রি জাগরণ, পাপাচার বর্জন, আসলে এগুলো তো আমরা সবাই বুঝি কী করতে হবে আমাদেরকে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফাইজা ফারগ তফন সব ওইলা রব্বিকা ফারগ আব, যেখানে নবীকে আল্লাহ বলেছেন ফাইজা ফারগ তফন সব, হে মোহাম্মদ তুমি হয়তো নবুয়তি দায়িত্বে আছো, নবুয়তি দায়িত্ব, দাওয়াতি কাজে গেছো, কোনো এলাকায় মানুষকে কোরআন পড়াচ্ছ, দিন বোঝাচ্ছ, ওয়াজ করতেছ, নসিহত করতেছ, যুদ্ধ বিগ্রহ করতেছ, তো এখন যে কাজে তুমি থাকো না কেন, ফাইজা ফারগতা, যদি দাওয়াত তাবলিগ তালিম থেকে এখন অবসর হয়েছ, ফারগ হবে, এখন আল্লাহমুখী হয়ে যাও ডাইরেক্ট। এতক্ষণ তুমি ইনডাইরেক্ট আল্লাহমুখী ছিলা, তুমি মাখলুককে শিক্ষা দিতেছিলা, তালিম দিতেছিলা, সেটাও আল্লাহরই হুকুম বাস্তবায়ন হচ্ছিল, কিন্তু সেটা ডাইরেক্ট আল্লাহর সাথে তোমার রিলেশন না, সেটা মাখলুক হয়ে আল্লাহর সাথে, মানে মাখলুককে সেবা দিলে আল্লাহকে সেবা দেওয়া হলো, মাখলুককে হেদায়ত দিলে যেন আল্লাহর সাথে সম্পর্ক হলো, ওটা ইনডাইরেক্ট সম্পর্ক। তো ইনডাইরেক্ট সম্পর্কে যতক্ষণ থাকো সেটা নেক আমল হলেও, তার চেয়ে বড়ো হলেও সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে যে সম্পর্কটা, ফাইজা ফারগতা ফানসব, যখন তুমি নবুয়তি দায়িত্ব থেকে অবসর হলে ফানসব, এখন পরিশ্রমে লেগে যাও, তাহাজ্জুদে লেগে যাও, সরাসরি এবাদতমূলক যে তেলাওয়াত, কেরাত, রাত্রে জেগে উঠে 6-8 ঘন্টা যে পরিশ্রম করে তাহাজ্জুদ পড়ো, কেরাত পড়ো, এগুলিতে ব্যস্ত হয়ে যাও, আল্লাহ জিকিরে ব্যস্ত হয়ে যাও, ইলা রব্বিকা ফারগব, তোমার রবির দিকে তুমি আগ্রহী হয়ে যাও, তার জিকির, আজকার, তেলাওয়াত, বন্দেগী, সেজদায় ব্যস্ত হয়ে পড়ো, অর্থাৎ মাখলুকমুখী এবাদত শেষ করে খালেকমুখী এবাদতে ব্যস্ত হয়ে যাও। তাহলে এই আয়াত দুটিতে কী পেলাম, যে মাখলুকমুখী দাওয়াতগুলি, তাবলিগগুলি, তালিমগুলি, আবাদতগুলি যত বড়ই হোক, যত মহান হোক, ব্যক্তির জন্য তার চেয়েও সেটা করার পরে তার চেয়েও বড়ো গুরুত্বপূর্ণটাতে তাকে সবসময় লিপ্ত থাকতে হবে, নিয়োজিত থাকতে হবে, সেটা কি, ডাইরেক্ট আল্লাহকে সেজদা করা, সরাসরি আল্লাহর কাছে মোনাজাত করা, সরাসরি তেলাওয়াত, সরাসরি আল্লাহর সাথে সামনে হাত জোড় করে দাঁড়িয়ে সালাতে দণ্ডায়মান থাকা, এই এই এটা হলো ডাইরেক্ট ইবাদত, এগুলির গুরুত্ব অনেক বেশি।
তো মুসলিম বিশ্বের সবারই ব্যক্তিগতভাবে এখন আমাদের ওয়াইলা রব্বিকা ফরগাব এই অংশের উপরে আমল বেশি হওয়া দরকার, যে সর্বাবস্থায় আমরা যাতে আল্লাহমুখিতা বাড়াতে পারি, আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক বাড়াতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন করেছেন দিন মোহাম্মদ ভাই, শেখ আমার প্রশ্ন হলো অনেক কথা এবং কাজে আমাদের অজান্তেই ঈমান চলে যেতে পারে, এখন আমি জানতে চাচ্ছি নিরাপত্তা এবং সন্দেহের জন্য কি আমি প্রতিদিন তওবা করতে পারি, আর যদি তওবা করতে পারি তাহলে কিভাবে করব সঠিক নিয়ম জানতে চাই, জাযাকাল্লাহ। জি ভাই, দিন মোহাম্মদ সোহেল মদিনা থেকে প্রশ্ন করেছেন, যদিও মদিনা অনেক আলিম ওলামা আছেন সেখানে জানতে পারতেন, তারপরও ধন্যবাদ আপনাকে, বাংলাদেশে জানতে চেয়েছেন। জি ভাই, দিন মোহাম্মদ সোহেল, আমরা স্বয়ং সাইয়িদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনুন, তিনি কতটা ইস্তেগফার আর তওবা প্রতিদিন করতেন, যে ইন্নাহু লায়ুগানু আলা কলবি ওয়া ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়ামি আকসারা মিন মিয়াতি মাররা, যে আমার অন্তরের মধ্যে ঝং লেগে যায় যেন আমিও প্রতিদিন 100 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। সুবহানাল্লাহ, যার কোনো পাপই যার দ্বারা সম্ভব না, কখনো পাপের পথে যান নাই, উনি যদি ডেলি 100 বারের বেশি ইস্তেগফার তওবা করেন তাহলে আমাদের কতবার করা উচিত, কত হাজার বার করা উচিত। সুবহানাল্লাহ, অথচ আমরা তো গাফেল। তো তওবা ইস্তেগফার যতই করবেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করবে আল্লাহ তার সকল টেনশন থেকে মুক্তির পথ বাতলে দেবেন। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, যদি কেউ চায় যে মানে আহাব্বা মানে কে যদি কেউ ভালোবাসে যে যে তার আমলনামাকে একেবারে সবচেয়ে সুন্দর আমলনামা সে পেতে চায়, ফালি ইউকসিরিল ইস্তেগফার, সে যাতে বেশি বেশি ইস্তেগফার করে, বেশি বেশি ইস্তেগফার করলে আমলনামা সবচেয়ে সুন্দর পাবেন। অতএব ইস্তেগফার তওবা যত করতে পারেন কোনো বাধা নাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।